আমায় প্রেস জিজ্ঞেস করছে যে এই যে নৈহাটি মেলা হলো এটা কি হলো। আমি বললাম কেন্দ্র এই যে রেশন দেওয়ার খেলা করলো, তার বিকল্পে নৈহাটি একটা মেলা করলো, আর নৈহাটির এই যে মেলা হলো এটা কিন্তু মেসেজ চলে গেল একদম সারা বাংলার সব জায়গায়, গেট রেডি আমরা তৈরি। একশোটায় 98% পঞ্চায়েতের ভোটের নির্বাচনের মানুষের সমর্থন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গের সর্বত্র। পার্থ এটা কান খুলে শুনে রাখতে পারে, মেলার দিন হয়তো শেষে পৌঁছতে পারি, কিন্তু মেলাকে নিয়ে যখন বিজেপি খেলবে সেদিন সবার আগে যে পৌঁছবে তার নাম মদন মিত্র। এবং খেলা কিন্তু আমরাও খেলি, ভালো প্র্যাকটিসে আছি, ফুল ওয়ার্ম আপে আছি। এই যে তিনটে ডেডলাইন দিয়েছিল না বিরোধী দলনেতা, ও তার ডেডলাইন দেয়নি, নিজের ডেডলাইন দিয়েছিল। তার কারণ ওকে বিজেপি বলেছিল 21 তারিখের মধ্যে আমরা সিএ ডিক্লেয়ার করব, আর ওই গরম খেয়ে সে বাবু এমন করে বলেছে যে কাতারে আমেরিকা নৌবাহ তারা তৎপর হয়ে উঠেছে। লিউনেস কি ভাবছে পুতিনের সঙ্গে লড়বে কিনা। কিন্তু আলটিমেটলি আপনাদের বলি এই মঞ্চ থেকে, যতদিন মমতা ব্যানার্জি আছে প্রয়োজনে প্রাণ দেব রক্ত দেব, কিন্তু পশ্চিমবঙ্গে সিএ করতে দেব না, পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে ভাগ হবে না।